ব্যারিস্টার রফিকুল হক একজন আইনজীবী হলেও সমাজ সেবা সহ নানা ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয়। নিজের উপার্জিত অর্থ বিলিয়ে দিয়েছেন মানব সেবায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের আইন অঙ্গনে। দেশের আইন পেশার এই দিকপালের মৃত্যুতে স্মৃতিচারণ করেন রাজনৈতিক আইনজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জানাচ্ছেন মইদুল ইসলাম। নিঃসঙ্গভাবে পড়ে আছে চেয়ারটা, আলমারিতে সাজানো বইগুলো যেন কাঁদছে নীরবে। শুধু নেই এই চেয়ার টেবিল বা বইগুলোর সাথে যার ছিল প্রতিদিনের সখ্যতা, সেই ব্যারিস্টার রফিকুল হক। বর্ণাঢ্য জীবনের দীর্ঘদিনের সাথী এই বাড়িটায় শনিবার সকালে যখন নেওয়া হয় তাকে শেষবারের মতো, তখন সেখানে ছিল শুধু হাহাকার। ব্যারিস্টার রফিকুল হক শুধু একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে মানুষকে আইনি সেবাই দিতেন না, সমাজ সেবায়ও তার অবদান ছিল অতুলনীয়। সেই কথাগুলোই উঠে আসে তার শুভাকাঙ্ক্ষী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শোকাহত কণ্ঠে। তিনি তার সারা জীবনে তার যত আয়, সেই আয়ের বিরাট একটা অংশ তিনি মানুষের সেবার জন্য ব্যয় করেছেন। এই হাসপাতালে তিনি চেয়ারম্যান ছিলেন, আব্দিন হাসপাতালে, ক্যান্সার হসপিটালে তার বিরাট অবদান আছে, ডায়াবেটিক হাসপাতালে তার পুরো আইসিডিউ তার করে দেওয়া, এইভাবে তার বিভিন্ন হাসপাতাল, মানুষের সেবা, ইউনিভার্সিটি, কলেজ, তার হাত দিয়ে বহু কিছু। আইন অঙ্গনের কালো ছায়া নেমে এসেছে তার। শুধু আইনের জ্ঞান না, একজন আইনজীবীর যে সকল গুণ প্রয়োজন, সেই সকল গুণের একদম উচ্চ উৎকর্ষের মাত্রায় তিনি ছিলেন। দেশের সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। মানুষের আইনি অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করার সময় বেতন নিতেন না দেশের আইন পেশার এই মহিরুহ। নিজের উপার্জনের অর্থ বিলিয়ে দিতেন মানুষের সেবায়। অসাংবিধানিক সরকার যখন বাংলাদেশের রাজনীতিকে বিলুপ্ত করার চেষ্টায় ছিল, তখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক অপর বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি যে আইনি লড়াই করেছেন, আমার মনে হয় সেই সাহস তাকে বাঁচিয়ে রাখবে। ব্যারিস্টার রফিকুল হক সাহেব উনি নিজেই একটা বড় প্রতিষ্ঠান ছিলেন, এমন কোনো ব্যক্তি নাই আইনের সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতা ওনার থেকে যে পায় নাই। উনি অনেক দান করেছেন ওনার লাইফ টাইমে। দেশের আইনাঙ্গনে নক্ষত্র ব্যারিস্টার রফিকুল হকের জন্ম 1935 সালের 2 নভেম্বর ভারতের সুবর্ণপুর গ্রামে। তার মৃত্যুতে অবসান ঘটল দেশের আইন পেশার গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।